चुनाव के परिणाम आने के बाद से ही कूचबिहार जिला के अलग अलग स्थानों पर आक्रोश बढ़ता दिख रहा है। कई जगहों पर लूटपाट हो रहे हैं तो कहीं पर घर एवं दुकानें तोड़े जा रहे हैं। घटना से भयभीत होकर बीजेपी कर्मियों ने कूचबिहार जिला कार्यालय में आश्रय लिया एवं वहीं रात बिताई। इस विषय में दक्षिण विधानसभा केंद्र से विजयी हुए निखिल रंजन दे ने कहा, तृणमूल के हिंसाकारी उपद्रोही कार्यकर्ताओं द्वारा गणतंत्र की अपेक्षा कर ये सब काम किए जा रहे हैं। भाजपा के कार्यकर्ता ने कहा कि अगर तृणमूल ऐसे हिंसात्मक कार्यों को नहीं रोकती है तो भाजपा कार्यकर्ता चुप नहीं रहेंगे, हम भी पलटकर जवाब देंगे। कूचबिहार में भाजपा ने कुल 7 सीटें जीती हैं। देखो आज के राज्य शासक दल आबार पुनराय क्षमता एसेछे तार जन्य तादेरके आमरा अभिनंदन जानाई, किन्तु पाशापाशी जे कथा आज के माननीय मुख्यमंत्री बोलेछिलेन जे खेला हबे सेई खेला तारा शुरू करेछेन। आज के कूचबिहार जिलार आमादेर सांगठनिक जिला हिसाबे जे 8 विधानसभा आमरा बिलंग करी সেই 8 বিধানসভার মধ্যে 7টিতেই ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে। কিন্তু তারপরে গতকালকে রাত্রের থেকেই আমাদের বিভিন্ন জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে, গরু বাছুর ছাগল তুলে নিয়ে যাওয়া হচ্ছে, দোকানঘর ভাঙচুর করা হচ্ছে, দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে, মা বোনেরা ভয়ের চোটে বাড়িতে থাকতে পারছে না, বোমবাজি হচ্ছে। পুলিশ প্রশাসনকে বারবার বলার পরেও কোনোরকম কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আর এটা শুধুমাত্র আমার দক্ষিণ বিধানসভাতেই হচ্ছে তা নয়, সারা কুচবিহার জেলার বিভিন্ন প্রান্তে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে কুচবিহারের আমার বিভিন্ন প্রান্তের কার্যকর্তারা এসে কালকে রাত্রের থেকে পার্টি অফিসে আশ্রয় নিয়েছে। তারা বাড়িতে ফিরে যেতে পারছে না, যেখানে নির্বাচন কমিশন থেকে বারবার বলার পরেও যারা আইন মানেন না, যারা গণতন্ত্রের শাসন ব্যবস্থাকে মানেন না, আজকে তারা বলছেন গণতন্ত্র প্রতিষ্ঠার কথা, কাজে তাদের মুখে এই ধরনের কথা মানায় না। মানুষ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে, মানুষ তাদেরকে জিতিয়েছে। এখন আমরা যেটা চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী কঠোর হাতে এই বিষয়গুলো দমন করুক, কারণ মানুষ কিন্তু তাদেরকে আশীর্বাদ করেছে, আমরা সেটাকে গ্ল্যাডলি মেনে নিয়েছি। আর সেই জন্য আজকে সাধারণ নিরীহ মানুষ যাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, যাদের সমস্ত রকম সর্বস্ব লুটপাট করা হচ্ছে, এখন পর্যন্ত প্রায় 150 থেকে 200 বাড়ি ভাঙচুর করা হয়েছে শুধুমাত্র আমার বিধানসভাতে, দক্ষিণ বিধানসভাতে বেশ কয়েকজন কার্যকর্তাকে মারধরও করা হয়েছে, তাদেরকে আর্থিক জরিমানার কথা বলা হয়েছে, কাউকে 1 লাখ কাউকে 2 লাখ টাকার জরিমানার কথা বলা হয়েছে। গরিব মানুষগুলো তারা কোথায় যাবেন? আর তাই তারা আজকে পার্টি অফিসে এসে আশ্রয় নিয়েছেন। এমত অবস্থায় আপনাদের মাধ্যম দিয়েও আমরা নির্বাচন কমিশনারের কাছেও আমরা আবেদন জানাই, আর যাতে করে দ্রুত এই সমস্যার সমাধান হয় সেই ব্যাপারে আমরা আবেদন জানাই। घटना से भयभीत होकर बीजेपी कर्मियों ने कूचबिहार जिला कार्यालय में आश्रय लिया एवं वहीं रात बिताई। आइए सुनते हैं जो भाजपा कार्यकर्ता हैं जो घर से भागकर बाहर कूचबिहार जिला के बीजेपी कार्यालय में जिन्होंने आश्रय लिया था, उन्होंने क्या कहा, सुनाएंगे आपको। হ্যাঁ, ফলাফলের পর থেকে অত্যাচার করতেছে, আমাদের বাড়ি সালমানায়, আমি এখানে এসে আসি। কারা অত্যাচার করছে? টিএমসির লোকজন আমাদের অত্যাচার করছে, বাড়ি ঘরদোর ভাঙচুর করা হয়েছে আমাদের। আমরা বিজেপি কর্মচারী, তার জন্য আমাদের বাড়ি ভাঙচুর করা হলো। সেই জায়গাটা তো কুচবিহারা তো খুব ভালো ফল করেছে বিজেপি, তারপরে কী কারণে তারা এই ভাঙচুর? তারপর ওদের এইসব নিয়ে ভাঙচুর করা হয়েছে। ওরা আর কি বলছে, আমরা নাকি হাসছি, ওরা জিতছে, ওদের সরকার, এই নিয়ে ভাঙচুর করা হচ্ছে। এখন কী চাচ্ছেন? হ্যাঁ, কী চাচ্ছেন? এখন আমরা চাচ্ছি ওদের একটা ইচ্ছে করা হোক। ডাউনহাটে প্রায় 4000-এর উপরের ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ হারা, তারপরেও এই হারের ফলে সারা নাটাবাড়ি কেন্দ্র জুড়ে যে তৃণমূলের যে সন্ত্রাস, রীতিমতো যে লুটতরাজ,
এরা বাড়িতে ঢুকে মা বোনদের শরীরে হাত, সেই সঙ্গে বাড়িতে টিভি, ফ্যান, ফ্রিজ, গাড়ি, যার গরু ছাগল যার যেটা পাচ্ছে সেটাই এরা নিয়ে চলে যাচ্ছে। আজকে রবীন্দ্রনাথ ঘোষ প্রায় 24,000 ভোটে হারার ফলে আজকে কোচবিহারের যে জেলা সভাপতি সেও হারা, সেই হারার ফলে এদের আর এদের প্রত্যেকটা কর্মীকে এরা বলে দিল যে এইভাবে লুটতরাজ সন্ত্রাস করতে তা না হয় এটা হতে পারে না। আর বিজেপি কিন্তু আর হাত গুটিয়ে চুপচাপ বসে থাকবে না। গতকালকের থেকে দাউনহাট অঞ্চলে যে পরিমাণ সন্ত্রাস, যে পরিমাণ ডাকাতি, যে পরিমাণ ছিনতাই, যে পরিমাণ বাড়িঘর ভাঙচুর হলো, তারপরে কিন্তু আর সাধারণ জনগণকে আমরা আর আটকে রাখতে পারবো না। এরপর কিন্তু দাউনহাট অঞ্চলের মানুষ প্রতিরোধ গড়ে তুলবে। আসতেছে লোকজন, হ্যাঁ ওই যে বিজেপি করি, বিজেপিতে ভোট দিছি। হ্যাঁ কালকে রাত্রেবেলা তিনটে বাড়ি ভাঙছে, ভাঙিয়ার পরে ওদিক দিয়ে ঘুরে গেছে, আজকে আবার আসতেছে, একজনের বাড়ি ভাঙাচিরা করতেছে। হ্যাঁ ওই তৃণমূলের লোক, আমরা তো এখন বাড়ি ছাড়া আছি। এই যে আমি এখানে আসলাম, আমার ছেলে কালকে পরশু দিনে বাড়িয়েছে বাড়ির থেকে, এখানে এসে আছে, আমার বউ গেছে মেয়ের বাড়িতে। হ্যাঁ আতঙ্ক মানে বাড়ি ছাড়া আতঙ্ক, আবার আতঙ্ক তো অনেকখানি আতঙ্ক। आपने सुना घर से भागे हुए बीजेपी कार्यकर्ताओं ने जो कहा, कहीं उनके घरों को तोड़ा जा रहा है तो कहीं पर उन्हें जख्मी किया जा रहा है।